বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইথিরাজন আনবারাসন ও কেলিনক বিবিসি। বিতর্কিত এক নির্বাচনে টানা চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে 300 আসনের মধ্যে তার দল আওয়ামী লীগ ও মিত্ররা 223টি আসনে জয়ের পর তিনি আরও 5 বছর মেয়াদে দায়িত্ব শুরু করেন। একে লজ্জার নির্বাচন বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের পর রোববারের নির্বাচনে এই ফল এসেছে। সরকারি হিসেব বলছে কম ভোটার ভোট দিয়েছেন, এই সংখ্যা শতকরা প্রায় 40%। তবে সমালোচকরা বলছে এই সংখ্যা বাড়িয়ে বলা হয়ে থাকতে পারে। তুলনামূলকভাবে 2018 সালে গত নির্বাচনের ভোট পড়েছিল শতকরা 80%-এর বেশি। এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 45 আসনে এবং জাতীয় পার্টি জিতেছে 8 আসনে। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগের। এটা নিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব পঞ্চম মেয়াদে। তিনি 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হন। 2009 সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতায় আছেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, এদেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে তা নিশ্চিত করতে আমি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী 28 অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশ সহিংস হয়ে ওঠার পর প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতাকে কেন্দ্র করে কমপক্ষে 16 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 5,500 জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে জেলখানা ভরে ফেলেছে সরকার, এমন অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই নতুন বিজয়ের ফলে আওয়ামী লীগ কার্যত একদলীয় শাসনে নেতৃত্ব দিতে পারে বলে আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। খুব কম মানুষই মনে করেন সরকার তার দমনপীড়ন শিথিল করবে যদি বিরোধী দল এবং নাগরিক সমাজের গ্রুপগুলো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই থাকে, তাহলে তাতে দমনপীড়ন আরও বেশি হতে পারে। নির্বাচন তদারকির জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে বিএনপি। তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। এরপর নির্বাচন বর্জন করে বিএনপি। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছে, আমাদের শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন অব্যাহতভাবে আরও গতি পাবে। নির্বাচনকে সামনে রেখে অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিক্ত বিরোধী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। 2008 সাল থেকে লন্ডনে নির্বাসনে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগে বর্তমানে গৃহবন্দী খালেদা জিয়া 2004 সালে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার একটি সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে 2018 সালে তারেক রহমানকে তার অনুপস্থিতিতে অভিযুক্ত করে আদালতে এবং তাকে যাবজ্জীবন জেল দেয়। এই হামলায় আহত হয়েছিলেন শেখ হাসিনা এবং নিহত হয়েছিলেন কমপক্ষে 20 জন। অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করা হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানায় বিএনপি, কিন্তু শেখ হাসিনা সমর্থকরা বলেন তিনি বাংলাদেশে প্রয়োজনীয় ব্যাপক রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন। দেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং খর্ব করার সঙ্গে জড়িত বাংলাদেশের কর্মকর্তাদের ওপর সেপ্টেম্বরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করে ওয়াশিংটন। মানবাধিকার লঙ্ঘন ও ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধ করার কারণে উদ্বেগ জানায় জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংগঠনগুলো, কিন্তু শেখ হাসিনা এ বিষয়ে অবগত যে যতদিন তার পেছনে ভারত আছে ততদিন পশ্চিমাদের যে কোনো রকম বড় নিষেধাজ্ঞা মোকাবেলা করা যাবে। উন্নত দেশগুলো এ সম্পর্কে অবহিত যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে দেয়া সুবিধাগুলো প্রত্যাহার করা হলে তাতে 1,00,000 শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন, এর বেশিরভাগই নারী। 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। তিনি 2009 সালে আবার নির্বাচিত হন, তখন থেকেই ক্ষমতায় আছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘস্থায়ী নেতায় পরিণত হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে এই মেয়াদ শেষে তার বয়স হবে 81 বছর। বাংলাদেশের বহু মানুষের মধ্যে এমনকি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যেও একটি বড় প্রশ্ন, তার উত্তরসূরি কে হবেন। কিছু বিশ্লেষক বলেন নির্বাচনের ফল স্পষ্ট কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত।